সালাম আলাইকুম। সিনিয়র শিক্ষার্থীরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে শূন্য জোড় না বিজোড়। তোমাদের মনে অনেকেরই ধারণা আছে শূন্য জোড়, কেউ ভাবছে শূন্য বিজোড়। সেই কথাটি ভাবার আগে তোমরা একটু ভেবে দেখো, আসলে জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যার বৈশিষ্ট্য কি? যেসব সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তারা জোড়, আর যারা দুই দ্বারা বিভাজ্য নয় তারা বিজোড়। এখন আমরা দেখবো তাহলে আসলে শূন্যকে জোড় বলা যায় না বিজোড় বলা যায়। মূলত তিনটি কন্ডিশনের উপর ভিত্তি করে একটি সংখ্যা জোড় না বিজোড় সেটি আমরা বলতে পারি। কন্ডিশন তিনটি কি দেখো। 1 নম্বর কন্ডিশন হচ্ছে সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ যেসব সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে তারা জোড়, এটা একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন দেখো, দুটো বিজোড় সংখ্যার মাঝে একটি জোড় সংখ্যা থাকবে, সর্বদাই এটি প্রযোজ্য ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে। দেখো, দুটি বিজোড় সংখ্যার মাঝে একটি জোড় সংখ্যা থাকে। আর 3 নম্বর দেখো, এক্স প্লাস জোড় ইকুয়াল টু জোড়, অর্থাৎ এই কন্ডিশন মানতে হবে। অর্থাৎ এক্স এর মান এমন মান হতে হবে তার সাথে জোড় সংখ্যা যোগ করলে যেন জোড় হয়। তাহলে আমরা প্রথমে 1 নম্বর কন্ডিশনটা একটু দেখি। 0 ভাগ 2 ইকুয়াল টু জিরো, অতএব শূন্য দুই দ্বারা বিভাজ্য। এবার আমরা 2 নম্বরের জন্য একটা নাম্বার লাইন অঙ্কন করি। এখানে দেখো, 0 1 2 3 4 5 6 -1 -2 -3 -4। তাহলে এখন আমরা এখানে লক্ষ্য করি, দেখো এই যে এটিও দুই দ্বারা বিভাজ্য নয়, এটিও দুই দ্বারা বিভাজ্য, অর্থাৎ দুটি বিজোড়ের মাঝে একটা জোড় আছে। তারপরে দেখো, একটা বিজোড় একটা বিজোড়ের মাঝে দুই জোড় আছে। তাহলে এখানে দেখো আবার A1 বিজোড় A-1 বিজোড়, তাদের মাঝে জিরো। তাহলে অবশ্যই এই এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিরো একটি জোড় সংখ্যা। আবার এখানে দেখো, এই যে একটা বিজোড়ের মাঝে জোড় আছে, অর্থাৎ আমরা দুটো বিজোড়ের মাঝে একটা করে জোড় পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা জিরোকে কিন্তু দুটো বিজোড়ের মাঝে পেলাম, অর্থাৎ জিরো 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে। এবার আসি আমরা 3 নম্বর কন্ডিশনে, এক্স প্লাস জোড় ইকুয়াল টু জোড়, অর্থাৎ তাহলে এক্স এর মান এখানে আমাদের জিরো, জিরো প্লাস জোড় যে কোনো সংখ্যা আমি ধরতে পারি, সে আমি ধরলাম 6 ইকুয়াল টু 6, 6 দুই দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই যে এটা জোড় পেলাম, তাহলে এই যে জিরো প্লাস জোড় ইকুয়াল টু আমি জোড়ই পেলাম, অর্থাৎ তিনটে কন্ডিশনই জিরো ফুলফিল করলো। সুতরাং আমরা বলতে পারি জিরো একটি জোড় সংখ্যা।